কেউ না, কারণ তারা তখন বলতো ব্রিটিশ ব্রিটিশ শক্তিকে সাহায্য করতে হবে, ভারতবর্ষের হিন্দুরা সব ব্রিটিশকে মদত করো স্লোগান ছিল আজকের ভারতের আজকের বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের। মনে রাখবেন, মনে রাখবেন হিন্দুরা, মনে রাখবেন মুসলমানরা, এই দেশ যখন স্বাধীন করতে হয় ক্ষুদিরাম একটা হিন্দু তাকে শহীদ হতে হয়, ভগৎ সিং একজন শিখ তাকে শহীদ হতে হয়, আশফাকুল্লাহ একজন মুসলমান তাকে শহীদ হতে হয়। আপনারা কি জানেন এই আশফাকুল্লাহ, এই শহীদ ক্ষুদিরাম, এই ভগৎ সিং কেন দেশের জন্য শহীদ হয়েছিল? তারা ভারতবর্ষকে নিজের দেশ মনে করত, তারা হিন্দুর জন্য শহীদ হয়নি, মুসলমানের জন্য শহীদ হয়নি, দেশের জন্য শহীদ হয়েছিল। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কংগ্রেস বলতে চাই, তারা যে ভারতবর্ষের স্বাধীনতার লড়াই করেছিল সেই স্বাধীনতাকে আমরা বৃথা যেতে দেব না। হিন্দুস্তান কি আজাদি কি নাম না হনে দেবে, শহীদো কি কুরবানিও কি নাম না হনে দেবে, বচে রহে জব তক এক লহু খুন আপনে রঙ্গো মে, বচে রহে জব তক এক বুঁদ কি লহু আপনে রঙ্গো মে, ভারত মাতা কি আঁচল কো নিলাম না হনে দেবে। তাই আমরা হিন্দু মুসলমান ভারতবর্ষকে দুর্বল হতে দেব না। মোদীদের মতো হিন্দুরা আসল হিন্দু নয়, মোদীরা উড়ে এসে জুড়ে বসা হিন্দু, এরা হচ্ছে হিন্দুত্বকে নিয়ে কারবারি করা হিন্দু, হিন্দু ধর্মকে নিয়ে বেনিয়াগিরি করার হিন্দু, এরা হচ্ছে ভারতবর্ষের আসল অনুপ্রবেশকারী, এরা হচ্ছে ভারতবর্ষের আসল উইপোকা। ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে ভিতর ভিতর খতম করতে চাইছে এই বিজেপি নামক উই পোকার দল। তাই সতর্ক থাকে, এই যে আজকে ভারতবর্ষকে এত শক্তিশালী দেখছে, অবদান তাদের, হিন্দুদের অবদান, শিখদের অবদান, খ্রিস্টানদের অবদান, মুসলমানদের অবদান সকলের আছে। যখন ভারতবর্ষ পাকিস্তানকে মেরে বাংলাদেশ কেড়ে নিল, তখন হিন্দু মুসলমান বোঝ সবাই আজকে পাকিস্তানের বিরুদ্ধে লড়ছে, কাশ্মীর সীমান্তে হিন্দু মুসলমান সবাই, চীনের বিরুদ্ধে লড়ছে, লাদাখ সীমান্তে হিন্দু মুসলমান সবাই। তাহলে আমরা এখানে কি করছি? আজকে ভারত সরকার যখন বলে পাকিস্তান তোকে দেখেলেও আমার হাতে অস্ত্র আছে, তখন তাকে বলি আমি এই অস্ত্রটাকে পাকিস্তান পর্যন্ত ধাক্কা দিয়ে ঠেলে পাঠানোর জন্য একটা ক্ষেপণাস্ত্র দরকার, ধাক্কা দিয়ে না পাঠালে অস্ত্র এক দেশ থেকে আরেক দেশে যাবে না। এই ক্ষেপণাস্ত্রকে ইংরেজিতে বলা হয় মিসাইল, এই মিসাইল থাকলে আমি কলকাতায় বসে পারমাণবিক বোমা রাওয়ালপিন্ডিতে ফেলতে পারবো। আপনারা কি জানেন ভারতবর্ষের সামরিক বাহিনীকে এই ক্ষেপণাস্ত্র যে ক্ষেপণাস্ত্র থাকার কারণে আমরা পাকিস্তানকে ধমকে দিতে পারি, এই ক্ষেপণাস্ত্রের জনককে এপিজে ডাক্তার আব্দুল কালাম, ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি। হিন্দুদের আপত্তি আছে, মুসলমানের আপত্তি আছে, আপত্তি বিজেপি, ওকে ভোট করতে হয়, ওকে ভোট করতে হয়, দেশের উন্নতির জন্য ভোট করার কোনো গল্প নেই। মোদী বলে এ দেশকে ওরা নাকি শক্তিশালী করে দিল, এ দেশকে নাকি ওরা শক্তিশালী করে দিল, আজ নাকি ভারতবর্ষের নাম চারিদিকে রোশন করে দিল, গর্বান্বিত করে দিল। আমি মোদীকে বলতে চাই, আমাদের গ্রামে মোরগ পাওয়া যায়, সকালবেলায় মোরগ কক কক করে ডেকে উঠে, মোরগ ডাকার পর সূর্য উঠে, মোরগ ভাবে আমি ডাকলাম বলে সূর্য উঠল, তাহলে সূর্য ঠিক না মোরগ ঠিক? 2014 সালের আগে ভারতবর্ষকে 54 বছর শাসন করলো কংগ্রেস, কংগ্রেস দেশকে শক্তিশালী করলো, আর গুজরাট থেকে নরেন্দ্র মোদী এসে বলছে আমি ভারতবর্ষকে বানালাম। তাহলে সেই মোরগের হাল, সেই মোরগের হাল হলো, মোরগ যদি বলে আমি ডাকলাম বলে সূর্য হলো, সেটা যেমন হাসির কথা হয়, তেমন মোদী যদি বলে আমি এলাম দেশ শক্তিশালী হলো, সেটাও তেমনি হাসির হস্তি হয়, মোদী আর মোরগ বরাবর হয়ে যায়। তাই এই এলাকার মানুষ আপনারা দেখুন, দেখুন মা চুধে সালাম, এআর রহমান যখন গানটা গায় মা চুধে সালাম, তখন আমাদের সকলের কি ভালো লাগে না? হিন্দুর ভালো লাগে না, মুসলমানের ভালো লাগে না? লাগে। এআর রহমান তাজের মুসলমান গায়ক, অসুবিধা তো কিছু হয়নি আমাদের।